তোমরা তো জানো যে পিসিতে ফ্রি ফায়ার খেলাটা কতটা আনফেয়ার, কিন্তু আমাদের কিছু ফ্রি ফায়ার লেজেন্ডস আছে যারা আইফোন এমন কিছু ইউজ করে যার কারণে এখন আইফোনও ফ্রি ফায়ার খেলাটা আনফেয়ার হয়ে গেছে। এন্ড আজকের ভিডিওতে আমি এই জিনিসটা টোটাল 5টি ভাগে ভাগ করছি। এন্ড আমাদের 5 নম্বর টপিকটা হচ্ছে কাভার ড্যামেজ এন্ড ফেক ড্যামেজ গ্লিচ। তো এখন বলা যাক কাভার ড্যামেজ এন্ড ফেক ড্যামেজ গ্লিচটা কি জিনিস। তো তোমরা যারা যারা গেম খেলো তোমরা তো অনেক দেখছো যে তোমাদের কোনো এনিমি গুলি করতেছে, তোমরা কাভারে গেছো বাট তোমাদের তাও ড্যামেজ লাগতেছে, বা তুমি কোনো এনিমিকে গুলি করছো দেখাইছে তোমাকে শো করছে যে ওর শরীরে গুলি লাগছে মানে এত পার্সেন্টেজ ড্যামেজ খাইছে, বাট আসলে দেখা যায় ও ড্যামেজটা খায় না, তো এটার বলে ফেক ড্যামেজ। তো এটা তোমার আমার সবার সাথে সচরাচর হয়ে থাকে, আর আমরা মনে করি এটা গেরিনা ফ্রি ফায়ার কোনো গ্লিচ, বাট এটা আমাদের গেরিনা ফ্রি ফায়ার কোনো গ্লিচ না, এটা হচ্ছে আমাদের ডিভাইসের সমস্যা। যারা যারা তোমাদের মনে করে অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করো তাদের সাথে তো অনেক বেশি হয়, অ্যান্ড যারা যারা পিসিতে গেম প্লে করো তাদের তো আরও বেশি হয়, বাট যারা আইফোন ইউজ করে তাদের কিন্তু এই সমস্যাটা হয় না। আইফোনে যারা গেম প্লে করে তাদের কিন্তু অনেক অ্যাডভান্টেজ হয়। তোমাদের অ্যান্ড্রয়েডে যারা খেলো তাদের তো 90% এই সমস্যা হয়ে থাকে, কিন্তু আইফোনে 10%ও হয় না। অ্যান্ড দেন আসা যাক আমাদের 4th টপিক, সেন্সিটিভিটি অন আইফোন। তোমরা যারা যারা অ্যান্ড্রয়েডে গেম প্লে ইম্প্রুভ করার জন্য অনেকে ম্যাক্রো ইউজ করে বা অনেকে ডিপিআই অন করে ফেলে, অ্যান্ড এর জন্য তাদের গেম প্লে তো ইম্প্রুভ হয়ে যায়, মুভমেন্ট স্পিড ইম্প্রুভ হয়ে যায়, প্লাস ওদের সেন্সিটিভিটি ইম্প্রুভ হয়ে যায়, বাট ওদের ফোনের তো প্রচুর ক্ষতি হয়। কিন্তু এর অপোসাইডে যদি আমরা আইফোনকে দেখি, আইফোনে কিন্তু তোমরা মনে করো ঢোকার পরে সাথে সাথে গেমের ভিতরে যদি তোমরা 100% সেন্সিটিভিটি করে ফেলো তাহলে তোমরা প্রথমত কন্ট্রোলই করতে পারবে না, এত সেন্সিটিভিটি দেয় আইফোনের মধ্যে। সো এই জন্য আইফোন আর অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আগে থেকে অনেক বেশি সেন্সিটিভিটি দেয়, এবং যারা যারা চায় তাদের গেম প্লে আরও ইম্প্রুভ করতে তারা ম্যাক্রো অন করে ফেলে আইফোনে, এবং আইফোনের সেটিংসের মধ্যে আগে থেকে ম্যাক্রো দেওয়া থাকে। এই জন্য অনেক বড় বড় লিজেন্ডস লাইক নুব্রু, এমএটেন তারা আইফোন দিয়ে গেম প্লে করে। অ্যান্ড দেন আসা যাক আমাদের 3 নম্বর টপিক, হোয়াই আনফেয়ার টু প্লে ইন আইফোন, মানে কেন আইফোনে গেম প্লে করাটা আনফেয়ার। তোমরা জানো যে আইফোনের মধ্যে আগে থেকে অনেক সেন্সিটিভিটি দেওয়া থাকে, এবং আইফোনের সেটিংসে অলরেডি ম্যাক্রো ডিপিআই এগুলো অপশন দেয়াই থাকে। তোমরা যা সেটিংয়ে গিয়ে ম্যাক্রো ডিপিআই এগুলো অন করে খেলতে থাকো আরও বেশি ইম্প্রুভ হয়ে যাবে সেন্সিটিভিটি। অ্যান্ড দেন তোমাদের মুভমেন্ট স্পিড নর্মাল প্লেয়ারের থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণের চেয়েও বেশি বেড়ে যাবো। অ্যান্ড এর জন্য আইফোন ইজ আনফেয়ার টু গেম প্লে ইন ফ্রি ফায়ার। নাও আমাদের 2 নম্বর টপিকটা হচ্ছে যে আমাদের ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়াররা কেন আইফোন 8 প্লাস ইউজ করে। তো এর কারণটা হচ্ছে আইফোনের 8 প্লাসের স্ক্রিনটা 3D স্ক্রিন, মানে আইফোনে টোটাল থাকে আমাদের দুই ধরনের স্ক্রিন, একটা হচ্ছে হ্যাপটিক স্ক্রিন আর একটা হচ্ছে 3D স্ক্রিন। একটা আইফোন 8 প্লাস ইউজ করা হয় 3D স্ক্রিন, যার জন্য তোমাদের টাচ স্ক্রিন মানে টাচ রেসপন্সটা অনেক ফাস্ট হয়ে যায়, তোমার টাচ করে সারা রাতে ওটা কাজ করে। আরও অনেক ফিচার আছে যার জন্য আমাদের ওয়ার্ল্ডের বড় বড় লেজেন্ডসরা আইফোন 8 প্লাস ইউজ করে। অ্যান্ড দেন আসা যাক আমাদের 1 নম্বর টপিক, আইফোন প্লেয়ার কি পিসি প্লেয়ারকে বিট করতে পারে নাকি না। সো এটা পুরাটাই ম্যাটার করে তোমাদের স্কিলের উপরে, তোমার যদি ভালো স্কিল হয় তার মানে তোমরা আরামসে পিসি প্লেয়ারকে করে দিতে পারবা। এবং শুধুমাত্র আইফোন প্লেয়ার না, আমাদের ওয়ার্ল্ডে অনেকগুলো অ্যান্ড্রয়েড লিজেন্ডসও আছে, মানে যারা অ্যান্ড্রয়েডে গেম প্লে করে অনেক বড় বড় লিজেন্ডস আছে যারা অ্যান্ড্রয়েড দিয়ে এখনও গেম প্লে করে, এবং তাদের গেম প্লে অনেক খতরনাক। তো যাই হোক তোমরা তো বুঝতেই পারলে যে আইফোনে গেম প্লে করাটা কেন আনফেয়ার। অ্যান্ড গাইস এই ভিডিওটা বানাইতে আমার প্রচুর কষ্ট লাগছে, কারণ আমি আইফোন সম্পর্কে অত বেশি কিছু জানি না। তো আমার প্রথম ফার্স্ট অফ অল আমার এই ডিটেলসগুলো কালেক্ট করতে, সেই ডিটেলসগুলো কালেক্ট করতে করতে আমার অনেক টাইম লেগে গেছে। অ্যান্ড দেন অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, সো যাওয়ার আগে অ্যাটলিস্ট একটা লাইক করে দেওয়া যায়। অ্যান্ড যদি তোমরা চাও আমি সামনে আরও অনেকগুলো এই টাইপের ভিডিও দেই, তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দেবে যে ভাই ভালো হয়েছে সামনে এরকমই ভিডিও দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।